গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আমার চোখ মুখের কী অবস্থা এই গরমে, একদম খেতে পাচ্ছি না। কালকে তো সারাদিনই ভালো করে খেতে পারিনি, এত গরম পশুদের থেকে শুরু হয়েছে। আজকে একটুখানি ভালো লাগছে। তো যাই হোক, রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম, এখনও 12টা বাজেনি, তো সেই কারণেই গুড মর্নিং বলছি। তো আজকে সকালবেলা মিষ্টি কুমড়ো পাতা এনেছি, এনে একটু বাটা করেছি, মিষ্টি কুমড়ো পাতা দিয়েই ভাতটা খাবো তাহলে। আর এখানে দেখো মিষ্টি কুমড়ো কয়েকটা ফুল নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে না একটু তাজা থাকবে। এই যে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এখানে এই যে পাতাটা বাটা করেছি, এখন এটা দিয়ে একটুখানি ভাত খাবো। তাহলে ভাতটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। বন্ধুরা, সকালে তো ওই যে ওইটুকু রান্না করেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে তো আবার করলাম সমস্ত কিছু, ওটা আর দেখাতে পারিনি। হ্যাঁ, ওদিকে ছেলে ফোন করছিল, কাজকর্ম এই সমস্ত, এই এদিকে আসো ওইদিকে আসো, কাজকর্ম করতে করতে দেখাতে পারিনি। তাহলে এখন তো খাওয়া দাওয়া করব, চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে তারপরে আমাদের এখানে মেঘলা হয়ে গেছে একদম, তোমাদেরকে দেখাবো কতখানি মেঘলা হয়েছে। হ্যাঁ, তো 42 ডিগ্রি তো গরম ছিল, আমি থালা ধুয়ে নিচ্ছি, কেননা এখন খাওয়া বাড়বো, তো সেই কারণে থালাটা ধুয়ে নিচ্ছি। মাজা টাজা সবই থাকে, তবুও আরেকবার করে ধুয়ে নেওয়াটা উচিত। হ্যাঁ, তো মাজা পোকামাকড় আসতে পারে, টিকটিকি আসতে পারে, তো এই সমস্ত কারণেই। ছেলেও যাচ্ছে, এখনও ট্রেনে পৌঁছায়নি। তো আজকে রান্না করেছি, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। এই যে বন্ধুরা কয়েকটা মিষ্টি কুমড়ো ফুলের বড়া, এই যে দেখো অন্ধকারটা পড়ছে, আর এখানে একটু টক ডাল, আর এই যে মিষ্টি কুমড়ো পাতাটা বাটা, আর একটু ঝিঙে পোস্ত। আর বেশি কিছু করতে পারিনি, এই যে ঝিঙে পোস্তটা, এই যে দেখো, আর এই যে এই রান্নাই করেছি। চলো তাহলে খাওয়াটা বাড়ি। হাত দিয়েই নিচ্ছি, কেননা হাতা দিয়ে না আমি আবার ভাত নিতে পারি না, কেমন করে যেন ঠাস ঠাস করে কেমন করে যেন পড়ে, সেই কারণেই হাতা দিয়ে নিতে পারি না, এভাবেই নিচ্ছি। তাহলে চলো একটা একটা করে সমস্ত ভাত তরকারি এ সমস্ত বেড়ে নিই, তারপরে আবার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, ঘরে থাকতে ইচ্ছে করছে না, তাই মনে হলো যে একটু বাইরে আসি, তাই বাইরে এলাম। বেশ ঠান্ডা ঠান্ডা একটু আছে, তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ বন্ধুরা, একদিন গাছে জল না দেওয়াতে গাছের কী পরিস্থিতি হয়ে গেছে দেখো। এই যে এখন জল দেওয়া হচ্ছে খেতে, এই যে দেখো মাটি দিয়ে একটা গন্ধ বেরিয়ে গেছে, মানে একদিন ফুলগুলো সব কেমন হয়ে গেছে। আর আকাশটা দেখো এখন মেঘলা করে আছে, কী জানি বৃষ্টি হয় কি না, কে জানে, হতেও পারে আবার নাও হতে পারে। মিষ্টি কুমড়ার গাছটার কী অবস্থা হয়ে গেছে, জল দেওয়া হয়, কালকে জল দেওয়া হয়নি সেই কারণে এই অবস্থা। এগুলা ভরে গেছে, ভরে গেছে, দেবো জলের বন্যা বয়ে যাচ্ছে, সেটার কী অবস্থা। কালকে শুধু জল দেওয়া হয়নি, কালকে বড় ছেলে গেল, এইসব তাল বলে আর হয়নি জল দেওয়া, তাতে কি অবস্থা খেতে। আর এই যে দেখো ওমা কত বড় ঢেঁড়স হয়েছে, দেখাই সরাতে রুবু একটু পাইটা, এই আমার গায়ে ছুটবে জল, এই দেখে ঢেঁড়স গাছ না পড়ে যায়। দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়েছিলাম ঢেঁড়স, এই যে দেখো কত বড় ঢেঁড়সটা হয়েছে। আমি তো খেলা প্রতিটি ঢেঁড়স গাছে কুড়ি আসছে, উনি তো এখন থাকেন না, এখন ছেলের বিয়ে ঠিক হয়েছে, আমরাই জল দিই। দেখো প্রতিটি গাছে ঢেঁড়সে একদম ভরে গেছে, প্রত্যেক দিনই আমরা জল। ওই দেখো ভেতরে আরও কয়েকটা বড় বড় ঢেঁড়স হয়েছে, দেখ রুবু কত বড় বড় ঢেঁড়স হয়েছে, বাপ রে বাপ, কী ভাল লাগে দেখতে। এই যে একটা ঢেঁড়স, এই যে এইখানে একটা ঢেঁড়স, ওই যে এইখানে ঢেঁড়স, বড় বড় ঢেঁড়স হয়েছে, কী সুন্দর লাগছে দেখতে, কত বড় বড় ঢেঁড়স হয়েছে। আর
আর বেলি ফুলগুলো যা লাগে না, বেলি ফুলগুলো ঠোক 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 হয়ে বেলি ফুল। এইদিকেও জল দেওয়া হচ্ছে। তুলসী মঞ্চ, পেঁপে গাছের পাতাগুলো পেকে গরমে কি অবস্থা, চিন্তা কর কি অবস্থা হয়ে গেছে পেঁপে গাছের পাতাগুলো। কি হইলো, কি দেখো দেখো মুখটাকে কোথায় ঢুকিয়ে দিয়ে দেখো, ওইদিকে আসে, ওই যে ওরা ওরা ওই যে দেখো 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 মানে শোয় না নোংরা, ওঠো যে দেখো 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 কি গো হাওয়া ছাত্রে মনে হয় গো, তাই ঝড় আসবে মনে, ও ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে নাকি ইলশাগুড়ি? আসলে বাইরের সাইডে বৃষ্টি হচ্ছে তো, ও দুর্গাপুরে হাওয়া খেতে আসলাম। কি হাওয়া দেখো বন্ধুরা, গাছের পাতা হাওয়া খেতে আসলাম আর বহুদিন পরে। ও সাথে চাটাস না, আস্তে করে নিয়ে চলে হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো একটু অন্ধকার অন্ধকার আমরা বাইরে এসে বসছি, এত সুন্দর হাওয়া, এই দেখো আমার চুল উড়ে যাচ্ছে, সেজন্য এখানে বসে ভাবলাম একটু মুড়ি মাখা খাবো, একটু আলো কম, যাই হোক আলো কম আর বেশি যেটাই হোক না কেন হাওয়াটা আগে উপভোগ করে নিই, এত গরম তো সে। হ্যাঁ বা হ্যাঁ, পাটা পরে ধুয়ে তো এমনিই নিতে হবে, এই লাইট আবার যাচ্ছে, এই লাইট আবার আসছে, এখন আমরা সবাই প্রকৃতির হাওয়ার মধ্যে বসে এখন আমরা মুড়ি মাখা খাবো। আচ্ছা ওই লাইটটা আনলে ভালো হতো না, না না এইটা ওখানে তো হাওয়াটা না পাবা না, সেটের মধ্যে হাওয়াটা দে। এই যে আমরা, হ্যাঁ বন্ধুরা বাইরে তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া বসছিল, তাই আমরা এখন আর লাইট জ্বলছে না, এর মধ্যেই আমরা ওখানে মাঝে মাঝে লাইটটা নিভে যাচ্ছে, যে কি লাইট যেন ওগুলাকে বলে, ওনারা বললো আমেরিকার থেকে নাকি ওই লাইট এসেছে, যাই হোক সেই লাইটের মধ্যে বসে বসে মুড়ি খেয়ে এত ঠান্ডা হয়ে গেছিলো শরীর। তারপরে ঘরে আসলাম, ঘরে এসে এই যে বাসন টাসনগুলো মাজছি, ঘর তো প্রচণ্ডই গরম, ঘরের গরম যাচ্ছে না, যাই হোক এই গরমে তো অসুস্থ হয়ে গেছে আমি, খাওয়া দাওয়া তিন দিন থেকে প্রায় খেতেই পাচ্ছি না, জোর করে 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 খাচ্ছি। এখন বাসনগুলো একটু মেজে নিলাম, মেজে মানে এত গরম মানে কি বলবো আর গরমে, তারপরে একটু চাল টাল ধুয়ে নিচ্ছি, নিয়ে ভাবলাম কি একটু ফেনা ফেনা ভাত খাবো, আজকে তো শনিবার, তো শনিবার দিন তো আমরা নিরামিষই খাই, আর তরকারি টরকারি যা করেছি খাবো না, ইচ্ছে করছে না, তাই ভাতের মধ্যে আলু নুন কাঁচা লঙ্কা তোমরা দেখতে পাবা তো তার সেদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে তোমার ভাতটা মানে একটু ফেনা ফেনা করে করছি, ওটা দিয়েই একটু বাটা টাটার আর নিব না ওর মধ্যে, কেননা এত গরম ভাল লাগছে না, আর পেটের পেটটারও অবস্থা ভালো না, তার মধ্যে আমি যে ওষুধটা খাই আর কি পেটের হজম টজমের জন্য, সেই ওষুধটা শেষ হয়ে গেছে পাঁচ ছ দিন থেকে, ওর জন্য মনে হচ্ছে আরও ডিস্টার্ব শুরু হয়ে গেছে পেটের। তো তিনটে আলু দিয়ে দিলাম আমরা তিনজন, বেশি আলু সিদ্ধ ভাল লাগে না, তাই একটু ফেনা ফেনা করে ভাতটা করবো, ওর মধ্যে আলুগুলো কেটে ধুয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা,
কালকে জামা কাপড় তোমার কেচেছিলাম, ওগুলোকে মানে ভাঁজ করতে পারিনি, ছেলেটা চলে গেছে, সেই কারণে ভালো লাগছিল না আর, তাই ওই ভাতটা বসিয়ে একটু বাইরের থেকে, তার মধ্যে শরীরটারও মানে এত ব্যাগড়াবাজি শুরু হয়েছে না, এখানের এত গরম, মানে আমরা তো ঠান্ডা দেশেরই লোক না, আমাদের দশ দিন 7 দিন 8 দিন ভালো গরম পড়লেই তারপরে ঠান্ডা আমাদের হবেই। এই যে এখন শুনতে পাচ্ছি ওখানে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, হ্যাঁ। তো তারপরে তো তোমার কি বল, যে সমস্ত তোয়ালিগুলো নিচ্ছি যে চেয়ারের মধ্যে দেব আর কি, নাহলে চেয়ারটা না একদম নোংরা হয়ে যায়, তো চেয়ারের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যে এখন ইলেকট্রিকের দোকানে গেল, ইলেকট্রিকের সমস্ত মানে বাড়ির জিনিসপত্র আনার জন্য কি কি লাগবে আর কি, তো এই সমস্ত নিয়ে এখন বাড়িতে যাচ্ছে। দেখো তোমরা, হ্যাঁ বন্ধুরা, তাহলে তোমরা দেখো কি কি কাজ হচ্ছে বাড়ির। আশা করি তোমাদের ভালোই লাগবে দেখে। দেখো বাইরে কি রোদ দেখছো, দিনের বেলায় রোদই ছিল কিন্তু সন্ধ্যাবেলার থেকে বেশি একটু মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো কি কাজ হচ্ছে। তাহলে আজকের মতন রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। হ্যাঁ, একটা পয়েন্ট ওখান থেকে যদি নামানো যায়, দেখো তো, হ্যাঁ ওখান থেকে নিয়ে নামিয়ে দাও। যে ছেলে লোকটাকে দেখলাম না, ছিল না, Thank you.